Assalamu alaikum everyone. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ নিপু আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের ভুনা বা বিফ ভুনা আমরা অনেক সময় হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু গরুর মাংস খেয়ে থাকি তবে আমরা বাসায় যখন তৈরি করি সেরকম বাবুরচি বা রেস্টুরেন্টের মতো কিন্তু টেস্ট আসে না তো আজকের রেসিপি তাদের জন্য যারা পারফেক্ট গরুর মাংসের রেসিপি খুঁজছেন এবং রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা আজকে তিন কেজি পরিমাণ গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পনেরোটার মতো সবুজ এলাচ প্রায় সাত থেকে আট টুকরো দারচিনি একটা জয়ফলের অর্ধেক পরিমাণ একটা চামচ পরিমাণ শাহি জিরা এখানে নিয়ে নিয়েছি সাত থেকে আটটা তেজপাতা এবং এখানে আরও নিয়ে নিয়েছি দুটো স্টার অ্যানিস এটা অপশনাল তবে দিলে ফ্লেভার খুবই ভালো আসে এবং এখানে নিয়ে নিয়েছি প্রায় এক টেবিল চামচার মতো জয়ের এবং এখানে আরও রয়েছে প্রায় পনেরোটার মতো কালো গোল মরিচ এবং এখানে আরও রয়েছে দুটো বড় কালো এলাচ এবং এখানে রয়েছে প্রায় দশটার মতো লবঙ্গ এখন এই মশলাগুলো থেকে আমি জয়ফল এবং জয়ত্রীটাকে উঠিয়ে নিচ্ছি এবং এগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এবং বাকি মশলাগুলো কিন্তু আমি আস্তই ব্যবহার করব। এবং এগুলোকে গুঁড়ো করেই ব্যবহার করতে হবে তবে আপনারা চাইলে এই মশলার সাথেও ব্যবহার করতে পারেন এবং আজকের রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি তিন কেজি পরিমাণ গরুর মাংস যেটাকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি চাইলে কিন্তু আপনারা এর চেয়ে ছোটো বা বড় আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন মাংসটা রান্না করার জন্য খুব বড় একটা কড়াই আমি গরম করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা কিন্তু চাইলে কম বেশি করা যেতে পারে এবং এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটাকে একদম বেরেস্তা করে ভেজে নিতে হবে কিছুটা বেরেস্তা হওয়া শুরু হলে এর মধ্যে থেকে আমি কিছুটা বেরেস্তা তুলে নিব ডেকোরেশনের জন্য এবং বাকি পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবং এটাকে সাথে সাথে খুব ভালোভাবে দশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে এর মধ্যে পানি দিয়ে নিতে হবে না হলে কিন্তু লাল মরিচটা পুড়ে যাবে এবং এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ মরিচ এবং আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং এর সাথে আরও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং তিন টেবিল চামচ পরিমাণ রসুনের বাটা এবং এর সাথে আরও দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা চাইলে আর একটু বেশি দিলেও কিন্তু ভালো হয় দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং দুই টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো এবং আমরা যে গোটা মশলাগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিতে হবে এবং এক্ষেত্রে কিন্তু কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এক্ষেত্রে যতটা ভালোভাবে কষানো হবে মশলাটা কিন্তু ততটাই সুন্দর হবে এবং রংটাও খুব ভালো হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন মশলাগুলোর সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এটাকে আঁচ কমিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো ক্ষেত্রে দেখা যাবে মাংসের গা থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি উঠে আসবে আমি কিন্তু কোনো এক্সট্রা পানি দেইনি এটা কিন্তু সম্পূর্ণ মাংসের গায়ে থেকেই উঠে এসেছে ক্ষেত্রেও চেষ্টা করবেন একটু ভালোভাবে মাংসটাকে নাড়াচাড়া করে দিতে এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া যত ভালো হবে মাংসের টেস্ট ততটা ভালো আসে এই পানিটাকে এখন ঢেকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে পানিটা একেবারে শুকানো পর্যন্ত কিছুক্ষণ রান্না করলেই দেখা যাবে কিন্তু পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে এক্ষেত্রে আরও কিছুটা ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের মাংসটা কিন্তু নাড়াচাড়া করা শেষ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব গরম পানি অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে মাংস সিদ্ধর জন্য যতটুকু গরম পানি দরকার হয় আমরা পুরাটাই গরম পানি একদম ফুটান্ত গরম পানি ব্যবহার করব এখন এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে যখন এটা ফুটে উঠবে তখন আমরা একদম ফ্লেম মিডিয়াম টু লো করে এই মাংসটাকে ঢেকে দিব এবং ঢেকে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। মাংসটা রান্না হতে ঠিক পঞ্চাশ মিনিট আমার সময় লেগেছিল গরম পানি দিয়ে মাংস রান্না করলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং মাংসটা কিন্তু রাবারের রাবারি হয় না তাই চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করতে পঞ্চাশ মিনিট পর কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল তেলের মধ্যে যে আমরা লাল মরিচের গুঁড়ো দিয়েছিলাম এর কারণেই কিন্তু মাংসের কালারটা এত সুন্দর এসেছে এভাবে তেলের মধ্যে যদি লাল মরিচের গুঁড়ো দিয়ে আপনারা রান্না করেন তাহলে কালারটা খুবই সুন্দর আসে এখন এর মধ্যে দিয়ে দিয়েছে কাঁচা মরিচ দিয়ে দিয়েছে এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এখন মাংসটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসটাকে একদম লো ফ্লেমে আরও কিছুক্ষণ আমি চুলার মধ্যে রেখে দিব এতে করে মাংসের ফ্লেভার কিন্তু অনেক ভালো আসে এবং এরকম করে আরও দশ মিনিট আমি একদম লো ফ্লেমে মাংসটা রেখে দিয়েছি দেখুন মাংসটা রান্না কিন্তু ডান এবং এটা পরিবেশনা করার আগেও আধা ঘন্টা আমি চুলা নিভিয়ে রেখে দিয়েছিলাম দেখুন মাংসের লুকটা কতটা সুন্দর এসেছে এবং তেলের মধ্যে মরিচটা ব্যবহার কারণে কিন্তু এর রঙটাও অনেক সুন্দর এসেছে এবং মাংসটা কিন্তু তেমন ঝাল হয়নি নতুন রাঁধুনিদের জন্য আজকের আমার এই রেসিপিটি ছিল যারা একসাথে অনেকগুলো গরুর মাংস রান্না করতে ভয় পান তাদের জন্য আজকের রেসিপিটি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলে আমি এরকম সুন্দর সুন্দর রেসিপি দিয়ে থাকি সবাই অনেক ভালো থাকবেন আজকের জন্য এখানেই দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ